ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পাঁচ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি বরানী এফএ টাওয়ারে ভয়াবহ আগুন, এখন পর্যন্ত নিহত চারজন, আহত অনেকে। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, মাদারীপুর ও যশোরে নারী শিশুসহ অন্তত 21 জন নিহত, আহত অন্তত 70 জন। নিরাপরাধীকে হয়রানি নয়, প্রকৃত অন্যায়কারী যেই হোক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পলাতক পাঁচ রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুঁজিবাজারে দরপতন আর অস্বাভাবিক অবস্থায় যাবে না, বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে সেনাবাহিনী। ভিসির পদত্যাগ সহ 10 দফা দাবিতে আন্দোলনের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফলতার ঘোষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। দুর্দান্ত আন্দ্রে রাসেলের আইপিএলে দ্বিতীয় জয়, কলকাতার ইডেনে 219 টার্গেটে পাঞ্জাবের হার 28 রানে।